মিরপুরে স্পাইডার ক্যাম্প ঠিক কতদিন পর না কত বছর পর উত্তর খুঁজতে নিশ্চিত করে ফিরে যেতে হবে ফ্ল্যাশব্যাকে তবে গেল কয়েক বছরে দর্শকদের চাওয়ার কিছুটা হলেও পূরণ হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগের দিন চলল সেই মহড়াই বিপিএল এ আবার ফিরতে শুরু করেছে অত্যাধুনিক প্রযুক্তি স্পাইডার ক্যাম্প যার একটা আইসিসির ইভেন্টগুলোতে রোবট ক্যামেরা ব্যবহার হয় একদম নিয়মিত ফ্র্যাঞ্চাইজির নামি দামি লিগ তো বটেই এসিসি ইভেন্টেও থাকে বিশেষ এই ক্যামেরার ব্যবহার এবার বিপিএলও থাকছে রোবট ক্যামেরা মাঠের চারপাশে ঘুরে স্বয়ংক্রিয়ভাবে ছবি সংগ্রহই যার কাজ দর্শকদের জন্য সবচাইতে আকাঙ্ক্ষিত ডিআরএস থাকছে বিপিএল এর প্রথম দিন থেকেই অতীতে এডিআরএস দিয়ে বিপিএল এর শুরুর ম্যাচগুলো চালানো হলেও এবার ডিসিশন রিভিউ সিস্টেম থাকছে শুরু থেকেই থাকছে হকআই আর 30 এর বেশি ক্যামেরা তবে না পাওয়ার গল্পও আছে চেষ্টা করেও বিপিএল এর ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতে পারেনি ম্যানেজমেন্ট জানা যায় ডলার সংকটের কারণে শেষমেশ ডিজিটাল বোর্ড ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায় অন করুন ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন মিরপুরের আলোচিত সমালোচিত উইকেট এবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জানা গেছে স্পোর্টিং উইকেট তৈরির সর্বোচ্চ চেষ্টাই করছে ম্যানেজমেন্ট মানুষ প্রত্যয় অলরাউন্ডার